আসসালামু আলাইকুম। TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাঠে পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 42 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আল্লাহ রহমতে আজকে কিছুটা উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 42 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 549,997 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 59 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 539,141 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 রোগীর মৃত্যু হয়েছে। ইনিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,847 রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 131,673 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 129,854 জন এবং মৃত্যুবরণ করেছে 1,571 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 45,592 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 44,311 জন এবং মৃত্যুবরণ করেছে 1,172 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 54,024 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 52,228 জন এবং মৃত্যুবরণ করেছে 1,556 জন। আত-তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,851 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 16,422 জন এবং মৃত্যুবরণ করেছে 413 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,857 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,450 জন এবং মৃত্যুবরণ করেছে 303 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,342 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,889 জন এবং মৃত্যুবরণ করেছে 447 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,840 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,790 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,279 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 23,818 জন এবং মৃত্যুবরণ করেছে 443 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,000 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 7,961 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।